শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। এখন আমি যদি বলি আওয়ামী লীগের লাজ নাই, সমঝোতার ভোট করে এলো, সমঝোতার ভোট করে। আবার যদি বলি আওয়ামী লীগের লাজ নাই, ভোটারবিহীন নির্বাচন করে এলো, ভোটারবিহীন নির্বাচন করে। আওয়ামী লীগের লাজ নাই, রাইতে ভোট করে এলো, রাইতে ভোট করে। তাহলে বিষয়টা কেমন হলো বলেন? তাহলে শালুক ফুল রাত্রে ফোটে বলছে লজ্জা নাই, চামচিকা রাত্রে বেড়ায় বলছে গভীর রাতে যে সমস্ত প্রাণী বিচরণ করে এগুলা ভালো প্রাণীর লক্ষণ না। তাহলে যেই গণতন্ত্রের পূর্ব শর্ত জনগণকে সরাসরি ভোটে অংশগ্রহণ করে সেই ভোটের নিরপেক্ষ রেজাল্টের মাধ্যমে শপথ দিয়ে পার্লামেন্টে যে যাবে সেটাই হচ্ছে জনগণের পার্লামেন্ট, জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু আওয়ামী লীগের লাজ নাই, রাইতে ভোট করে এলো, রাইতে ভোট করে। আজকে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা ওয়াজেদ, আপনি কথায় কথায় সংবিধান সংবিধান আর সংবিধান করে শহীদ হয়ে যাচ্ছেন, মুখ দিয়ে রক্ত ফাঁপা থুতু লালা সবকিছু বেরোয় যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের। এখন সংবিধানের কোন ধারায় কোন উপধারায় কোন আর্টিকেলে আছে যে দিনের ভোট রাতে করার বিধান? এইটা আমি প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন করতে চাই। ভোটারবিহীন নির্বাচন 5ই জানুয়ারি 2014 হয়েছে, বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব সাক্ষী আছে। তাহলে আপনার তথাকথিত নির্বাচন কমিশন যে 49-49% ভোট কাস্টিং দেখালো, এই ভোটারবিহীন নির্বাচনের এই ভুয়া রেজাল্ট করার বিধান বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই শেখ হাসিনা ওয়াজেদ, সমঝোতা নির্বাচনের বিধান বাংলাদেশের সংবিধানে কোথায় আছে? তাহলে সমঝোতার নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, নিশিরাইতের নির্বাচন, এর মাধ্যমে কোনো নির্বাচন হলো না, আপনি ক্ষমতায়ন হলেন, তাহলে আপনি কি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারলেন? পারলেন কিন্তু না। তাহলে আপনি যদি নির্বাচিত জনপ্রতিনিধি হতে না পারেন, তাহলে বাংলাদেশের সংবিধান সংশোধন করার কোন প্রকার নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার বাংলাদেশের 15 কোটি মানুষ আপনাকে কিন্তু দেয় নাই? তাহলে আপনার এই অবৈধ সংবিধানের সংশোধন এইটা কি বাংলাদেশের 15 কোটি মানুষ মানতে পারে? মানতে কিন্তু পারে না। আজকে আপনি কি বলছেন? সংবিধানের বাইরে আপনি যাবেন না। 72 সালের সংবিধানের প্রণেতা কে ছিল বলবেন? ডক্টর কামাল হোসেন অথবা ব্যারিস্টার আমিরুল ইসলাম। আর আপনার আমলে বিনা ভোটে অনির্বাচিত প্রতিনিধি হয়ে আপনি যে সংশোধনীগুলো করেছেন এর প্রণেতা কে? হয় বাংলাদেশ আওয়ামী লীগ নতুবা শেখ হাসিনা ওয়াজেদ। এর বাইরে কি অন্য কিছু আছে ভাই? অন্য কিছু নাই। আপনি বলছেন নির্বাচন কমিশন, কয়েকদিন আগে বিভিন্ন সুধি সমাবেশে লোকজনকে নিয়ে উনি ইয়ে করেছেন, গোল টেবিল বৈঠক করেছেন, বৈঠকে উনি বলেছেন উনি বীর পুরুষ বাপের বেটা, উনি বীর পুরুষত্ব দেখাবে নির্বাচন করে। এখন আপনি কোন বীর পুরুষত্ব দেখাবেন এইটা দেশবাসীর কাছে প্রশ্ন আছে। আপনি সরকারের আগ্রবাহ হয়ে সরকারের ফটোকপি করে সরকারের মন্মতে নির্বাচন করে সরকারের কাছে বীর পুরুষের খেতাব নেবেন, না সরকারের আজ্ঞাবহ না হয়ে জনগণের ভোটের অধিকার রক্ষার্থে সংরক্ষণ করার স্বার্থে যদি সরকার আবার পাতানো নির্বাচন করে তাহলে আপনি আপনার দায়িত্বে ইস্তফা দিয়ে বাংলাদেশে আপনি বীর পুরুষের ভূমিকায় থাকবেন? এই প্রশ্নটি আজকে বাংলাদেশের মানুষ আপনার নির্বাচন কমিশনের আলোচনা সাপেক্ষে আপনাদের বক্তৃতা প্রসঙ্গে দেশের মানুষ আজকে প্রশ্ন করতে যাচ্ছে। আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কয়েকটা বক্তৃতা শুনেছিলাম, উনি দুঃখ করে বলেছে যে বাংলাদেশের যে আইন পাস হয় নির্দেশ ক্রমে রাষ্ট্রপতির নাম লেখা থাকে, কিন্তু আমি পৃথিবীর কিছু জানি না, কিন্তু আমার নির্দেশ ক্রমে লেখা থাকে। গ্রামে যখন যাই মানুষ বলে হ্যাঁ সাহেব আপনি আমার নির্দেশ ক্রমে আমার এই সর্বনাশ করলেন সেই সর্বনাশ করলেন, আপনার নাম তো লেখা আছে, কিন্তু আমি তো কিছুই জানি না। বাংলাদেশের নির্বাচন কমিশন হচ্ছে জানাজা পড়ার কমিশন ভাই। যদি বলেন কেমন, তফসিল ঘোষণা, মনোনয়নপত্রের দিন, প্রত্যাহারের দিন, প্রতীক বরাদ্দের দিন, কয়টা মাইক ব্যবহার হবে, কয়টা হর্ন থাকবে, কে কখন মিটিং করবে, কোথায় করবে, রাস্তা না স্কুল না কোথায়, না কলেজ না শিক্ষা প্রতিষ্ঠান, পোস্টার কোথায় লাগাবে, দড়িতে না দেওয়ালে,
কয়টা পর্যন্ত মিটিং চলবে, প্রচার প্রচারণা কত টাকা ব্যয় করতে হবে, কোন অ্যাকাউন্টে রাখতে হবে, এর বাইরে এর কোনো ক্ষমতা আছে ভাই? হ্যাঁ, তাই পুলিশ পুলিশের ক্ষমতা প্রয়োগ করে 360টা উপজেলায় 64টা উপজেলা ভোট চুরি করছে, সাপ্পাসের মানছে গোয়েন্দা সংস্থার লোক। আজকে নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনি বীর পুরুষ হন, বাংলাদেশের নকশাটাই দেখতে চাই, বাংলাদেশের জনগণ বীর পুরুষ নির্বাচন কমিশনারই কিন্তু চায়, কিন্তু আপনি বীর পুরুষটা কিভাবে হবেন এইটা আপনাকে কিন্তু নির্ধারণ করতে হবে। আপনি গাইবান্ধা নির্বাচনে গেলেন, ওইখানে অরাজক অবস্থার সৃষ্টি হলো, আপনি কয়েকদিন ভোট বন্ধ করে রেখে আবার আপনি ভোট শুরু করে দিলেন। যারা ভোটের অরাজক পরিস্থিতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও মাফিক আপনি কয়টা মামলা করেছেন, তার বিরুদ্ধে মামলা করেছেন, কার বিরুদ্ধে বিচার করেছেন, কাকে শাস্তি দিয়েছেন, এই প্রশ্নটাই কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায়। আপনি কুমিল্লা পৌর সিটি কর্পোরেশনের নির্বাচন, সেইখানে আপনি কি বললেন, ওই এমপি বাহার সাহেবকে আপনি কুমিল্লার বাইরে বাইরে করতে পারলেন না, বলে বাবারে বাবা অত সম্মানী মানুষ না গেলে কি পার করা যায়, না গেলে কি ধাক্কা মেরে পাঠাবো? তাহলে আপনি বুঝেন আপনি বীর পুরুষ না কাপুরুষ? আপনার সামনে দুটাই পথ, কাপুরুষও আছে বীর পুরুষও আছে, নন্দিত আছে নিন্দিত আছে, আপনি কোন পথটি অনুসরণ করতে চান সেটা কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে। আজকে দেখেন আমরা কি উপলক্ষে আজকে সমবেত হয়েছি, আমানুল্লাহ আমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, খালেদা জিয়া আমানুল্লাহ আমান কারাবন্দী, বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজানো পাতানো একটি রায় দিয়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে দিল সরকার। এই বেগম খালেদা জিয়ার দৈনন্দিন কর্মসূচি নিয়ন্ত্রণ করার জন্য আদালতের কলম তুলে নিয়ে তাদেরকে গতিরোধ করে আইনের ধারাকে ব্যত্যয় ঘটনা করে নিজের নির্বাহী আদেশে জামিন দিয়ে আজকে এক জেল থেকে আরেক জেলে পাঠিয়েছে। আজকে দেখেন এই পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল থেকে তার নিজের বাসায় গৃহবন্দী। আজকে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা ওয়াজেদ, আপনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা আজকে রাজনীতি করছে, আন্দোলন করছে, মিছিল করছে, মিটিং করছে, মহকা আলমগীর থেকে শুরু করে আপনার মুখার্জন হোসেন মায়া থেকে শুরু করে আপনার ভাই হাজি সেলিম থেকে শুরু করে আপনার ভাই শেখ হেলাল থেকে শুরু করে হাজি সেলিম থেকে শুরু করে শুধু নিষেধাজ্ঞা কার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আইনের ব্যত্যয় ঘটিয়েছেন, আইনের বৈষম্য করেছেন। আমি একজন আইনজীবী, বাংলাদেশের আইন খারাপ না, কিন্তু বাংলাদেশের আইন প্রয়োগ আর অপপ্রয়োগ সরকারি দলের ক্ষেত্রে একভাবে ব্যবহার হচ্ছে, বিরোধী দলের জন্য আর একভাবে ব্যবহার হচ্ছে, এইখানেই আমার বক্তব্য আছে। আইনের চোখে সকলেই সমান, আইনকে সমতল ভূমি, এই সমান আইনকে সকলকে সমান সুযোগ দিতে হবে। আমার জামিন হচ্ছে আমার একটি সাংবিধানিক অধিকার, এই অধিকার আমার কখনো নির্বাহী আদেশে খর্ব করে আর নির্বাহী আদেশে আমাকে এক জেল থেকে আর এক জেল আর বাড়িতে আর রাজনীতি করা নিষেধ, এইটা কোন আইনে আছে শেখ হাসিনা ওয়াজেদ, এটাও কিন্তু আমি জানতে চাই। আজকে আমানুল্লাহ আমান যে মামলার সাজা হয়েছে তার চেয়ে গুরুতর অভিযোগ অভিযুক্ত প্রমাণিত আওয়ামী লীগের নেতারা তারা খালাস পেয়েছে, মহকা আলমগীর খালাস পেয়েছে, খালাস পেয়েছে মুখার্জন হোসেন চৌধুরী মায়া, আরো তলে তলে গোপনে গোপনে কারা কোথায় খালাস হয়েছে ভাই, এই খবর সাংবাদিকদের কাছে অনেকগুলো নাই। আমরা আইনজীবী হিসেবেও কিন্তু হাইকোর্টে আমাদের কাছে এইরকম অনেক খবর কিন্তু নাই।